चले आज के हम सप्तमी सप्तमी अनेक अनेक शुभेच्छा भालोबाशा अभिनंदन तुम्हारे सबाई के बड़ो के जाना हमार प्रणाम और छोटो के बुक भरा एत भालोबाशा तो एखन बजे हे दसटा एखन जा दीदी शाशुड़ी बाड़ी ओखान दिखे जाब हे नईहाटी किछु शपिंग करार एखनो बाकी आछे सेटा तुम ब्लगे तुम्हारा जेने जाबे कि शपिंग करते जाच्छि आर कालके तो आमी शपिंग करते गेछिलाम एरपरे तुम्हारा देखते पाबे आर कि कि शपिंग करेछि सेटाओ अवश्य तोमादेरके देखाबो तार आगे बोलबो जदि तुमि एखनो आमाके फलो ना करेछो तो ऋतु सप्ताहन आमार इन्स्टा आईडी और नईहाटी गार्ल ऋतुपर्णा आमार फेसबुक पेज और ऋतुसुमी 69@gmail.com जेको अफिसियल काजेर जन्य मेल करते पारो। এবার তোমরা ব্লগটা দেখে নাও, আমিও দেরি করব না, আমিও আবার বেরিয়ে পড়ি কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আর চলো ব্লগটা দেখে নাও, তারপর ব্লগটা শেষ করে দেবো আর কালকে ব্লগে আবার দেখা হবে। টাটা। আফটারনুন, এখন আমরা বেরিয়েছি যাচ্ছি হচ্ছে শপিং করতে আর সবাই মিলে আমি বনু সবাই আমরা যাচ্ছি আর এখন যেতে যেতে খিদে পেয়ে গেছিলো তাই খাবো কিছু চিপস টিপসই খাবো আর আজকে তো ষষ্ঠী এখন থেকে ব্লগটা শুরু করলাম চলো দেখা যাক কী কী শপিং করি মেনলি যাচ্ছি হচ্ছে বনু ওয়ান পিস কিনবে ওটার জন্যই যাচ্ছি আমি আর বনুই যাচ্ছি চলো যা যা শপিং করবো তোমাদেরকে দেখাবো শপিং করার একটাই মজা আছে এখানে বার্গেনিং করতে পারলে তুমি পুরো রাজা হয়ে যাবে আর যদি ওদের মতো চলো তাহলে পুরো ভিখারি হয়ে বাড়ি ফিরতে হবে তো আমি একটুখানি ব্যাগ দেখাচ্ছিলাম ফাইনালি আমি একটা ভালো জিনিস পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এইগুলো আমি মোবাইলের ব্যাগ কভারে লাগা আর ফাইনালি আমার চুড়িদারের দোকানে চলে এসেছি আর এখন পছন্দ চলছে তো দেখা যাক কোনটা কিনি ততক্ষণে যতগুলো দেখাচ্ছে তোমরাও আমার সাথে সবটা দেখে নাও Somehow I'm caught in the middle Is this the end before we've even begun? Should I work against the flow? A drop in the ocean so endless Reaching for our moments miles above I just need one আমি তো আমি কিনে কিনে চলে এসেছি আর এখানে ডিনারেও বসে গেছি লুচি আর ছোলার ডাল তো চলো ডিনারটা কমপ্লিট করি গুড মর্নিং তো আজকে হচ্ছে সপ্তমী আর আজকে বার্কি আমি জানি না ভুলে গেছি যাই হোক আজকে আমার অস্কার অনেকটাই ভালো আছে অনেকটাই মোটামুটি পুরোটাই ভালো আছো বাদ বাকি সবাইও মোটামুটি ঠিকই আছে আর এখন আমি যাব হচ্ছে ডিমমার বাড়ি ওখান থেকে আমি একটু নৈহাটি যাব আরও কিছু শপিং এখনও বাকি আছে কালকে তো অনেক 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 শপিং করেছি দেখেছো তোমরা এবারে হচ্ছে আমি আমার দেখো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে বিছানায় একটা এরকম চাদর পেতেছি কি ভালো লাগছে আমার বিছানাটা আর তারপরে হচ্ছে এখন রেডি হব রেডি হয়ে যাব ডিমমার ওখান থেকে যাবো হচ্ছে নৈহাটি তো চলো ঝটপট রেডি হয়নি আর শপিং করেছি তো দেখিয়েছি কিন্তু কী কী শপিং করেছি তো দেখাইনি তো সেটাও দেখাবো তোমাদের এটা লাইট অফ হলে বুঝতে পারবে এটা খুব সুন্দর তো কী কী শপিং করেছি তোমাদেরকে দেখাবো তার আগে আমি একটু রেডি হয়নি ঝটপট রেডি হয়ে একদম ভালো করে বসে দেখাচ্ছি ঠিক আছে Life in a world that keeps changing Think that it's progress you're making Copy and paste pretty faces All the time Pictures so perfect we play through Only cause you set up the angle Web that you weave got us tangled Caught in what's before our eyes Show us
আপনাদেরকে এখন দেখাতে পারছি না, তার কারণ জামাটা পুরো দেখাতে গেলে টাইম লাগবে আর আমরা ওই বাড়ি যাবো 10টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে শুভর। তো আমি শুধু তোমাদেরকে জিনিসগুলো দেখাবো বলে বসে ভিডিওটা করে নিচ্ছি, কখন এডিট করবো জানি না। তো কালকে আমি কলকাতায় গেছিলাম শপিং করতে, তোমরা তো দেখেইছো, এবারে কী কী শপিং করেছি সেটা তো তোমাদের দেখাতে হবে। ফাইনালি হ্যাঁ ফাইনালি আমিও একটু শপিং করলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে টাকা দিয়ে দিয়েছিলো। হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করেছে প্রথম বিয়ে হয়েছে এবছর, শ্বশুর শাশুড়ি তোমার শাশুড়িমা তোমায় কিছু দিল না? তো তোমাদেরকে বলে রাখি, তোমরা জানো এবছর আমার শ্বশুর বাড়িতে আমার দাদা শ্বশুর মারা গেছেন, আমার বাড়িতে আমার বাবা মারা গেছেন, তো এই জন্য কাল অসুস্থ। তো কাল অসুস্থে তো কোনো জামাকাপড় দেওয়া সরি দেওয়া নেওয়া করতে নেই, তাই আমাকে আমার শ্বশুর শাশুড়ি টাকা দিয়ে দিয়েছিলো আর আমার বাড়ি থেকেও আমাকে টাকা দিয়ে দেওয়া হয়েছিল। আর আমি সবসময় আমার জামাকাপড়গুলো নিউ মার্কেট আর বিধান মার্কেট থেকে কিনি, তো তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনেছি, ঠিক আছে? ছোটো জিনিস দিয়ে শুরু করি। ফার্স্টে নিয়েছি হচ্ছে এই রিস্টওয়াচটা, দেখো কী সুন্দর দেখতে না, প্রচুর স্মার্ট একটা রিস্টওয়াচ, দেখো এইটা নিয়েছি ফার্স্ট। যেটা নিয়েছি সেটা দেখাচ্ছি, আগে ছোটোগুলো দেখিনি তারপরে বড়। পুজোতে শুধু জামা কাপড় নিলে হয় না, সকালবেলা যদি বেরোই রোদ তত্ত লাগবে, তার জন্য অবশ্যই একটা ফ্যান্সি সানগ্লাস নিতে হবে। আর কলকাতায় যখন গেছি এগুলো এখানের থেকে আমার মনে হয় কলকাতাতেই বেশি ভালো পাওয়া যায়। তো দেখ এই নিয়েছি সানগ্লাসটা, কেমন আছে অবশ্যই জানাবে আর আমাকে পরে কেমন লাগছে সেটাও জানাবে সানগ্লাস। এবারে চলো দেখাই যে জামাগুলো আমি নিয়েছি। তো বললাম বাবা মা আমাকে টাকা দিয়ে দিয়েছিলো, তো আমি অ্যাকচুয়ালি প্ল্যানেট থেকে আমার একটা পার্মানেন্ট দোকান আছে যেখানে আমি পুজোর সময় আজ 5-6 বছর ধরে ওখান থেকে আমি জামা কিনি, কারণ আমি পুজোর সময় প্রচণ্ড ফ্যান্সি আর গাউনের মতো যে জামাগুলো হয় সেগুলো নেই, তো ওগুলো ওখান থেকেই আমি নিয়ে আসি। তার জন্য আমি একটা ফ্যান্সি জামা নিয়েছি যেটা আমার মায়ের থেকে নিয়েছি, মা যে টাকাটা দিয়েছিলো ওটায়। আর সবসময় তো ফ্যান্সি নিলে হয় না ভালো, মানে নর্মাল পরার জন্য নিতে, কারণ লোকজন আসে দেখাশোনা এইখানে ওখানে যেতে হয় আমাকে। তো আমার শ্বশুর শাশুড়ির থেকে নিয়েছি হচ্ছে এই পিসটা, পিসটা না আমি আর খুলছিলাম কারণ এটা আমি এখন বানাতে দেবো না, এটা বানালেও এখন দেবে না, তার জন্য দেখো এরকম একটা পিস নিয়েছি, খুব সুন্দর পিসটা। পিসটা থেকে আমার বেশি ভালো লেগেছে যে পিসের যে হাতটা আছে ওই হাতটা, ওই জন্যই আরও স্পেশালি এই পিসটা নিলাম। তো এটা আর আমার মাঝেটা টাকা দিয়েছে কী কিনেছি সেটা চলো দেখাই, সেটা বসে দেখানো যাবে না, দাঁড়িয়ে দেখাতে হবে, তো চলো দেখে নাও। বলি আমি না মানে দাঁড়িয়ে দেখাতে পারবো না, এটা হচ্ছে অষ্টমীর দিন পরার জামা, এটা আমার মা দিয়েছে। তো দেখো জামাটা হচ্ছে এরকম, তোমরা চাইলে ফটো তুলে দেখে নাও ভালো করে, আর অষ্টমীর দিন তো আমি পরেও তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে পুরো জামাটা, এটা হচ্ছে উপরের জ্যাকেটটা, আর জামাটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে জামাটা, বুঝেছ? এমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আর অষ্টমীর দিন ভালো করে পরে দেখো। এই আমার মা দিয়েছে, ওটা বসে দেখানো যাচ্ছিলো না, তার জন্য দাঁড়িয়ে দেখালাম তোমাদেরকে। আর এখন যাচ্ছি আমি একটু নৈহাটি, আমার গোপীদের হচ্ছে বাড়িতে পরার কতগুলো জামা কিনতে হবে, ওদের নতুন জামা কালকে আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু ঘরে পরার কটা জামা কিনতে হবে সেটা আনতে অবশ্যই তোমাদেরকে এনে দেখাবো, সেটা আর আজকের ব্লগে হবে না, সেটা কালকে হবে। আর চলো তাহলে আমি বেরোই, আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর বলে দিই অস্কার কিন্তু এখন খুব ভালো আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি আরও অনেক 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 বেশি ভালো লাগে আমার সাথে পার্সোনালি অ্যাটাচ হতে চাও, নিচে একটা জয়েন বাটন অপশান আছে সেটা প্লিজ প্রেস করে জয়েন হয়ে যাও, তাহলে আমার সাথে আরও আমরা ক্লোজ হতে পারবো, ওখানে অনেক অফার আছে যেগুলোর ব্যাপারেও তোমরা জানতে পারবে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর একবার সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের আমার ভালোবাসা আর ছোটো এই সরি বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকো আর খুব সেফভাবে পুজো কাটাও, টা।